আজকের সময়ে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দিকে দিকে তৃণমূল ভাঙছে। সরাসরি ভিডিও ফুটেজ দর্শক বন্ধুদেরকে দেখাবো। সিপিআইএমে যোগদান লোকসভা ভোট মুখে আমডাঙ্গা মরিচা গ্রাম পঞ্চায়েতে। দেখুন মরিচা গ্রাম জুলফিকার আলী, আমরা সবাই যাকে শাসক দল তৃণমূলের দুর্নীতির কারণে ঘরের ছেলে ঘরে ফিরে সিপিআইএমে যোগদান। সরাসরি ভিডিও ফুটেজ থেকেই এই গ্রামে যে কজন তৃণমূল কংগ্রেস তৈরি করে তার মধ্যে উনি অন্যতম একজন। লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ ভরসা, এই মুহূর্তে বাংলা জুড়ে লাল ঝান্ডার দাপট। বাম কংগ্রেস জোটের ভোটের ফলাফল 10 থেকে 12টি লোকসভা আসনে তারা জিততে চলেছে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরেছি আমরা। কিন্তু শাসক দলের ভাঙন বহু কর্মী সমর্থক লালের ওপর ভরসা রেখেছে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ, সকাল বললে দিন কেমন যায়। আবহাওয়া বলছে সরাসরি তৃণমূলের এবার পতনের দিকে এগিয়ে যাচ্ছে। চট্টোপাধ্যায় যিনি জেলে আছে তার নামে আবার নতুন করে গতকালকে কেস করেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীরামপুরে সিপিআইএমের ভোট প্রচারে দীপশিদাধর, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী। বুথ ফেরত জনমত সমীক্ষাতে বলছে এবার দীপশিদাধর তার লোকসভা কেন্দ্র থেকে এবার বাজিমাত করতে চলেছে। কেননা শাসক দলে যিনি প্রার্থী রয়েছেন কল্যাণ ব্যানার্জি, তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ তো রয়েছেই স্বাভাবিকভাবে। 37% ভোট পেয়ে কিন্তু বাম প্রার্থী দীপশিদাধর জয়ী হতে চলেছেন। এবং এই মুহূর্তে যে চতুর্মুখী লড়াই, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমডাঙ্গাতে শাসক দলের ভাঙন, একের পর এক নেতা সমর্থক ভোটার বহু কর্মী সমর্থক লালের ওপর ভরসা রেখে যোগ দিচ্ছে শয়ে শয়ে। কিন্তু বিষয়টা দর্শক বন্ধুদের সঙ্গে আমরা বোঝানোর চেষ্টা করব যে লাল ঝান্ডায় এবার বাম জোট, বাম কংগ্রেস জোট করে যে লড়াই, সেটার ওপর দেখা যাচ্ছে যে 2026 শাসক দল তৃণমূল ক্ষমতায় আর আসতে পারবে না। স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দীর্ঘক্ষণ ধরে মানুষের মতামত অনুযায়ী রাজ্য রাজনীতিতেই একটা অংশের মানুষজন যে লালুর ওপর ভরসা তৃণমূল দলটা করা যাবে না, এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি একের পর এক জায়গা যে চিত্র। অর্থাৎ আমরা যদি দেখি যাদবপুর, শ্রীরামপুর, দমদম এবং ডাইবন হারবার একেবারে জোর টক্কর লড়াই, সমান সমান লড়াই হতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার দীপশিদার যে নির্বাচনী ভোট প্রচার, সেখানে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার দাপট ভাঙছে শাসক দল। গোপনে দীপশিদাধরের নির্বাচনী অর্থাৎ ভোট প্রচার করছেন গোপনে গোপনে শাসক দলের কর্মী সমর্থকগণ। ভোট খোলা গাড়িতে চেপে এবং বাইক মিছিলে সরাসরি দেখতে পাচ্ছেন সিপিআইএম প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিদাধর। রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দীর্ঘক্ষণ ধরে সময়সীমা বা গুরুত্বপূর্ণ বিষয়, আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথ চলা শুরু হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে আলোচনা চলছে। তবে হ্যাঁ, দীপশিদাধর এবার তিনি বাজিবাদ করতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতিতে একটা বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লালের ওপর ভরসা রেখেই লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024 লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে মানুষের যে উদ্দীপনায় ব্যাপক অংশে যে ভিড়, সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, 2024 যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই বিপুল সংখ্যক মানুষজন কিন্তু একটা জোটের দিকে একটা আওয়াজ বা জোটের দিকে একটা ভরসা রাখতে চলেছে। কেননা এবার দীপশিদাধরের চান্স, অর্থাৎ 100% তিনি নির্বাচনী ভোট প্রচারে যেভাবে জনসমুদ্র, জনঢেউ আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমের, সেটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। সিপিআইএমের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড। রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দীর্ঘদিন ধরে মানুষের মতামত অনুযায়ী একটা বিপুল সংখ্যক মানুষজন সিপিআইএমে যোগ দিচ্ছে শয়ে শয়ে, কিন্তু শাসক দলের ভাঙন কিন্তু অব্যাহত। শাসক দল তৃণমূল করেই জীবনে ভুল ছিল, বহু মানুষ সমর্থক কিন্তু গোপনেই দীপশিদাধরের ভোট প্রচার করছেন। কেননা দীপশিদাধর তার লোকসভায় যেভাবে নির্বাচনী ভোট প্রচার করছেন তিনি প্রার্থী হয়ে, এবার বিজেপি তৃণমূল আইএসএফকে চ্যালেঞ্জের মুখোমুখি তিনি দিয়েছেন। এবার রাজ্যবাসীর দোলগোলায় সেটা কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে আসবে সিপিআইএম, শুধু সময়ের অপেক্ষা।
আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আর আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা, দীর্ঘক্ষণ মানুষের মতাবেগ অনুযায়ী যে যে মানুষের একটা আকর্ষণীয় ভাব, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কতটা আকর্ষণীয় হতে পারে তার বিষয়বস্তু নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। স্বাভাবিকভাবে দীপ্তিধরের যে গাড়িতে পায়ে হেঁটে, কখনো হুট খোলা গাড়িতে চেপে, কখনো বাইক মিছিল, একেবারে দেখা যাচ্ছে যে শহরের রাজপথে শ্রীরামপুরের মতো জায়গায় বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল। তাই এই বামেরা এবার কিন্তু লালের উপর ভরসা রাখতে চলেছে শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতে এই বিষয়গুলি একটু আলাপ আলোচনা, দীর্ঘক্ষণ ধরে মানুষের মতাবেগ অনুযায়ী মানুষের আকর্ষণীয় মনোভাব, সেটা দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট। তবে শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্তিধরের বাজিমাত কিন্তু সময়ের অপেক্ষা বা সময়ের সাথে বা সময়ের ব্যবধান, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনটা কতটা কাজে লাগাতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো, এটা এখন দেখার বিষয়। তবে শ্রীরামপুরে দীপ্তিধরের যে নির্বাচনী ভোট প্রচার, আর সেই প্রচার দেখে কিন্তু শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূলের একটাই ভয়, যদি ছাপ্পা ভোট মারতে পারলে তাহলে তাদের জয় হবে, আর ছাপ্পা ভোট না মারতে পারলে তোলামূল পার্টি বাংলা থেকে উঠে যাবে। এবার দীপ্তিধর তিনি ছাত্র জীবনে থেকে একেবারে রাজনীতিতেই রয়েছেন, কিন্তু রাজনীতির মাটিতে তিনি সর্বভারতীয় যদি দেখি তাহলে এসএফআইয়ের সম্পাদিকা রয়েছেন বলে এমনটাই খবরের আপডেট আমরা জানাচ্ছি। তবে এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির বিষয়গুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসবে, এটাই শুধু দেখার বিষয়। হ্যাঁ, এবার বাস্তবে যে নির্বাচনীয় সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ, আর এই নির্বাচনটা কতটা কাজে লাগবে সেটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, তবে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা কতটা আকর্ষণীয় মনোভাব, সেটা লাল ঝান্ডায় একেবারে শহরের আশেপাশে গ্রাম শহরে দাপিয়ে বামেদের নির্বাচনী ভোট প্রচার শুরু হয়েছে সরাসরি। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে বামেরা খুবই জোর হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছে। বাম কংগ্রেস জোট মিলে 12টি লোকসভা আসনে তারা জিততে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, 2024 লোকসভা ভোট এবং 2026 তৃণমূল সরকার বাংলাতে থাকবে না, একেবারে স্পষ্টভাবে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা জানিয়ে রাখি। কিন্তু দীপ্তিধরের নির্বাচনী ভোট প্রচারে ব্যাপক উদ্দীপনায় লালের উপর ভরসা রেখেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে তৃণমূল প্রার্থীকে ভোটটা দিয়ে জীবনে ভুল ছিল, তৃণমূলকে আর কিন্তু আনা যাবে না, তাই তৃণমূলের বিরুদ্ধেই মানুষ এবার ভোট দেবে সিপিআইএমের প্রার্থী দীপ্তিধরকে, এমনটাই খবরের আপডেট আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর থেকে নির্বাচনী ভোট প্রচারে সকাল থেকে ডোর টু ডোর পায়ে হেঁটে ভোট প্রচার, শাসক দল তৃণমূল বিজেপির ভাঙছে, সিপিআইএমে যোগ দিচ্ছে গোপনে, এমনটাই সূত্রে খবর অনুযায়ী।